বিএনপি জামাত জোট ক্ষমতা আসা মানে দেশকে শেষ করে দেয়া, সব অর্জনকে নস্যাৎ করে দেয়া বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এজন্য আবারও নৌকায় ভোট চান তিনি। বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী আরো বলেন, দল ক্ষমতা এলে দণ্ডপ্রাপ্ত তারেককে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। সিলেট থেকে আরো জানাচ্ছেন তানজিল মেহেদি, ক্যামেরায় ছিলেন শাকিল মল্লিক। পুণ্যভূমি সিলেটে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোয়া পাঠ ও মোনাজাত শেষে তিনি জিয়ারত করেন হজরত শাহপরান ও গাজী বুরহানুদ্দিনের মাজার। এরপর শেখ হাসিনার গন্তব্য সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ। গোটা প্রাঙ্গণ তখন কানায় কানায় পূর্ণ। পৌষের রোদ্দুরে অগুন্তি মানুষের প্রতীক্ষার প্রহর ভেঙে জনসভায় এলেন শেখ হাসিনা। হাত নেড়ে উল্লসিত জনতার অভিবাদন গ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতি। বঙ্গবন্ধু কন্যা বলেন, নৌকার মাধ্যমে বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতা, আর পেয়েছে উন্নয়ন। উন্নয়নের মহাসড়কে উন্নীত হয়ে দেশের এই অগ্রযাত্রায় আবারও জনগণকে পাশে চাইলেন তিনি। যে যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা শাস্তি দিয়েছি, তাদেরকে আজকে তারা কাছে টেনে নিয়ে নির্বাচনে অংশীদার হয়েছে। এরা বাংলাদেশের ক্ষমতা আসা মানে দেশকে ধ্বংস করবে, দেশের সকল অর্জন নস্যাৎ করে দেবে, কারণ এরা স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই নৌকা মার্কায় আমরা ভোট চাই এবং এই নৌকা মার্কাই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। শেখ হাসিনা বলেন, দুর্নীতি করতে কিংবা নিজের ভাগ্য পরিবর্তন করতে তিনি আসেননি, তার লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। ওই লন্ডনে বসে বসে নাটাই ঘুরায় যে একজন সাজাপ্রাপ্ত আসামি, আল্লাহ যদি দিন দেয় ওই সাজাপ্রাপ্ত আসামি ধরে নিয়ে এসে বাংলাদেশে তার বিচারে রায় কার্যকর করবো। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলতে দেব না। আমি দুর্নীতি করতে আসিনি, আমি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, নিজের ভাগ্য না। আওয়ামী লীগ সভাপতি বলেন, দুর্নীতি সহ নানা অপকর্মের মাধ্যমে বিএনপি দেশের মানুষের মান সম্মান শেষ করে দিয়েছে। গেল 10 বছরে সে হারানো সম্মান ফিরিয়ে এনেছে তার দল। বলা হয়েছিল এক আসনে যে দল জয় পায় সে দলই সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে থাকে এক ধাপ। তাই ভোটের সমীকরণ মেলাতে বরাবরই গুরুত্ব পায় সিলেট। তাই দ্বিতীয় দফায় পুণ্যভূমিতে এলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বললেন উন্নয়নের কথা, চাইলেন নিজ দলের পক্ষে সমর্থন। তানজিল মেহেদি, নিউজ 24, আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট।